চার্টার সেক্রেটারি এক্সামিনেশনে প্রফেশনাল লেভেল টু এর আমরা দেখছিলাম কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, যেটা 40 মার্কস। তো এখানে তিনটা কোশ্চেন থাকে, যার ভিতরে দুইটা দিতে হয়, তবে এক নম্বরটা অবশ্যই দিতে হয়। আনসার শেষ। অ্যানাদার ওয়ান কোশ্চেন 2 এর সি, 4 মার্ক, কম্পিউশন অ্যান্ড এক্সামশন ফ্রম ইউজিং এনি অ্যাব্রিভিয়েশন অ্যামাং ওপিসি, পিএলসি অ্যান্ড এলটিডি। তাহলে আমি জানতে হবে যে ওপিসি কি, ওয়ান পার্সন কোম্পানি, পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি, এটা কোথায় আছে? আমাদের কোম্পানিজ অ্যাক্টে আছে, সর্বশেষ যেটা অ্যামেন্ড হয়েছে সেটা অ্যামেন্ড করে ওপিসি চলে আসছে। ওপিসি মানে এখানে হচ্ছে ওয়ান পার্সন কোম্পানি, যেটা হচ্ছে এখানে ঘটনা হলো যে যদি এরকম রেজিস্টার হয়, এই যেমন এক মালিকানা কারবার থেকে, প্রোপ্রাইটারশিপ থেকে এটা যদি কেউ ওপিসি করে, তাহলে কি হবে, সে কিন্তু আলাদা একটা সত্তা হয়ে যাচ্ছে। প্রোপ্রাইটারে কি হয়, প্রোপ্রাইটার মারা গেলেই এই কোম্পানি শেষ। কিন্তু ওয়ান পার্সন কোম্পানিতে মালিক মারা গেলেও কোম্পানির অস্তিত্ব থাকবে, সেটা চলমান, একদম আলাদা সত্তা হিসেবে থাকবে। যেমন এখানে এবিসি ওপিসি, এটা গেল। এটা কেন হয়, যে এটা কেন করা হয়েছে, যে স্টেক হোল্ডার আর আসলে কোম্পানির মালিক এবং কোম্পানি সেটা কিন্তু আলাদা বিষয়, এইখানে আলাদা অস্তিত্ব ক্রিয়েট হচ্ছে। এর ফলে এর ইম্প্যাক্টটা কিন্তু অনেক ভালো, রেগুলেটরি রিকোয়ারমেন্ট বা রেগুলেটরি কমপ্লায়েন্স করে এই কোম্পানি কিন্তু তার কাজগুলি করবে, ফলে আসল মালিক মারা গেলেও এটা কোম্পানির অস্তিত্ব থাকবে। অ্যানাদার ওয়ান পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি, তো এখানে এটার মানে কি হচ্ছে, যেখানে আমরা দেখেছি যে অ্যাজ পার দা কোম্পানিজ অ্যাক্টে রয়েছে কোনটা পাবলিক লিমিটেড কোম্পানি, কোনটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যার শেয়ার হোল্ডার ন্যূনতম 7 জন এবং সর্বোচ্চ হলো শেয়ার দ্বারা এটা পরিগণিত হয়, এটা হচ্ছে আমার কারা, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনটা, যেটা আমরা লিমিটেড বলছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যার কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 50 জন পর্যন্ত হতে পারে, সেটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। 50-এর উপরে গেলেই সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যাবে। আবার 7 জন যদি শেয়ার হোল্ডার একসাথে হয় মালিকানা ইয়াতে, তাইলেও কিন্তু সেটা পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করতে পারে। তাহলে এই গেল তিনটা কোম্পানি দিয়ে, যেগুলো আমরা কিন্তু একাধিকবার পড়েছি। তো এখানে কিন্তু এক্সামশনের বিষয় হলো লিগ্যাল প্রভিশনে, যেমন অনেক ক্ষেত্রে ওয়ান পার্সন কোম্পানিতে তার কিন্তু কমপ্লায়েন্স কম, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপ্লায়েন্স বেশি, প্রাইভেটে আবার ওইটার চাইতে কিছুটা কম। তাকে কি করতে হয়, রিটার্ন সাবমিট করতে হয়, তাকে অন্যান্য রুলস রেগুলেশন মেনে চলতে হয়, স্পেসিফিক তাকে নিজস্ব সেক্টরাল কিছু রুল নিয়ম কানুন আছে, যেমন ব্যাংকিং সেক্টরের, ইন্স্যুরেন্স সেক্টরে মানতে হবে। এবং অন্যান্য যদি ফরেন এন্টিটি থাকে, তাকে বাংলাদেশে সে কোম্পানি ব্যবসা করতেছে, তারপরও তার প্যারেন্ট কোম্পানির রুলস রেগুলেশন সে মানে, তারপরও লোকাল রুলস তাকে মেনে চলতে হয়। তাই আমরা বলতে পারি ইন বাংলাদেশ বিভিন্ন জুরিসডিকশন এই রকমের আলাদা আলাদা রয়েছে। আমাদের এখানে ওপিসি, পিএলসি এবং এলটিডি এই তিনটা ডিনোট করা হয় এবং লিগ্যাল স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে অ্যাজ পার দা কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী। তাই এই তিনটার ভিতরে এইভাবে একটু এবার লিখে দিলেই সব, 4 মার্কস, তিনটার 3×6 লাইন লিখে তো কাজ শেষ হয়। অথবা এখানে আপনি ইয়ে করতে পারেন, এই মাঝখানে একটা চিত্রর মতো দিতে পারেন যে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী আমাদের বেসিক্যালি এই ধরনের কোম্পানিগুলি হতে পারে, ওপিসি, আরটা দিলেন পিএলসি, আরটা দিলেন এলটিডি। দেখলেন মাঝখানে, পেজের মাঝখানে বসাইলেন, দেখবেন যে আপনার এলে 4-5টা লাইন ওখায় ফেলেছে। তার মানে কি, 4-5টা লাইন আপনাকে না লিখলেও আপনার কিন্তু সুন্দর, আপনি 4 মার্ক, তো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা এনাফ, শেষ। দেন ইফ উই সে এটা ডি নাম্বার, ফরমেশন অব অ্যান অডিট কমিটি অব এ লিস্টেড কোম্পানি। দেখছেন লিস্টেড কোম্পানির অডিট কমিটি ফরমেশনের বিষয়ে আপনাকে একটা নোট দিতে বলছে। তাহলে আমরা বলবো এটা রেগুলেটরি একটা কমপ্লায়েন্স রয়েছে, কোথায়, একটা বিসেকের যে কর্পোরেট গভর্নেন্স কোড রয়েছে সেখানে বলেছে। এর বাইরেও এই কোম্পানি যদি লিস্ট, যে এটা কিন্তু আসলে লিস্টেড কথা বলা হয়েছে, এখন লিস্টেড যে কোনো কোম্পানি হতে পারে, ব্যাংক হলে যেহেতু তার প্রাইমারি রেগুলেটর রয়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কিন্তু সার্কুলার রয়েছে, বিআরপিডি সার্কুলারে অডিট কমিটি থাকতে হবে, ইসি কমিটি থাকতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি থাকতে হবে, এগুলি। এই কমিটি ফরমেশন করার জন্য কনস্টিটিউশন অ্যাজ পার দা কর্পোরেট গভর্নেন্স কোড, কর্পোরেট কোড অনুযায়ী আমরা দেখি যে মেম্বার অ্যাটলিস্ট 3 জন হতে হয় এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে, এবং এর চেয়ারম্যান কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে, এবং উনি অবশ্যই ওনার ফাইন্যান্সিয়াল বা অ্যাকাউন্টিং নলেজ থাকবে, অ্যাকাউন্টিং সম্পর্কে যেন সে অডিটটা বুঝে। অ্যাপয়েন্টমেন্ট হবে একটা বোর্ড, তাকে
অ্যাপয়েন্টমেন্ট দিবে, চেয়ারপার্সন হবে, উনি একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবেন। তার ফাংশন কি? অডিট কমিটির ফাংশন হলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং গুলি ওভারসাইট করা, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড মনিটরিং ইফেক্টিভলি যেন চলে সেটা দেখা, অডিট প্রসেস যেন সঠিকভাবে হয় ইন্টারনালি এক্সটার্নালি সেটা দেখা, এবং কমপ্লায়েন্স গুলিকে ম্যানেজ করা যে কমপ্লায়েন্স সঠিকভাবে হইলো কিনা। এবং তারা মিটিং করবে, অ্যাটলিস্ট বছরে 4টা মিটিং হতে হয় অডিট কমিটির, এবং মিটিং গুলির ভিতরে 3 মাস গ্যাপ দেওয়া যায়, 3 মাসের ভিতরে হতে হয়, এবং কোরাম পূরণ হলেই মিটিং করতে পারে। রিপোর্ট করা হয়, অডিট কমিটি রিপোর্ট করে বোর্ডকে এবং প্রয়োজনে রেগুলেটর, অ্যানুয়াল রিপোর্ট সে এখানে দেখে এবং অ্যানুয়াল রিপোর্টকে সে ইফেক্টিভলি এটা এক্সিকিউশনে সহায়তা করে। এর সাথে যদি এই ধরনের ছোট একটা চিত্র দেওয়া যায়, 4 মার্ক বেশি লেখা যাবে না, চিত্র দিয়ে কিন্তু জায়গা ভরা যায় এবং এটি রিলেভেন্ট। অডিট কমিটি তার কি করে, তার কর্পোরেট গভর্নেন্স সে দেখে, লিগ্যাল ফ্রেমওয়ার্কে সে হয়, সে অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে, হ্যাঁ ইনফরমেশন ও ট্রান্সপারেন্সি দেখানো যায়, সে ইম্প্রুভ করে ম্যানেজমেন্টের কোয়ালিটিতে তার কাজের মাধ্যমে। এই যে অডিট কমিটি, এখানে ইন্টারনাল অডিট পারফরমেন্স সে দেখে, ইন্টারনাল অডিটের ফাংশন গুলো সে ওভারভিউ করে। ইন্টারনাল অডিটের ফাংশন কি? প্ল্যানিং, এক্সিকিউশন, রিপোর্টিং, মনিটরিং। দেখলে একটা ছোট্ট একটা চিত্র যদি এরকম আইডিয়া করে দেওয়া যায়, এগুলি কিন্তু রিলেভেন্ট, তাহলে অল্প লিখে আপনি ভালো মার্কস পাওয়ার সুযোগ আছে। এবং দ্য ফরমেশন অফ প্রপার ফাংশনিং অফ অডিট কমিটি আর ক্রুশিয়াল ফর এনশিওরিং রোবাস্ট ফাইন্যান্সিয়াল ওভারসাইট, ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স উইথ রেগুলেটরি রিকোয়ারমেন্ট। এটা আসলে খুব কঠিন, তারপরও কিন্তু এটা রেগুলেটরি কমপ্লায়েন্স মানতে হবে। এবং আর একটা জিনিস হয়েছে, যেমন কর্পোরেট গভর্নেন্স কোডে যেমন আছে, ওই যে এনআরসি যে কমিটিটা রয়েছে সেটা কিন্তু বিআরপিটি সার্কুলার লেটারের মাধ্যমে বলা হয়েছে, যেটা আমরা আগে গত কোশ্চেনে দেখেছি যে ব্যাংকের ক্ষেত্রে সেটা অডিট কমিটি পালন করে। তাহলে আপনার শেষ আনসার, দেন ই ক্যারিং আউট KYC রিলেটেড টু প্রোমোটার্স অফ কোম্পানি। প্রোমোটার, একটা কোম্পানির প্রোমোটারের KYC-টাকে কিভাবে আপনি ক্যারি করবেন, তাহলে এটা করার জন্য আপনাকে কি করতে হবে, প্রোমোটারের সমস্ত এসেনশিয়াল তথ্যগুলি আপনি দেখবেন এক ধরনের ইনকোয়ারি বা ইন্ট্রিগিটি দেখার জন্য। কারণ একজন প্রোমোটার আপনি ইয়ে হচ্ছে, তার সবকিছু ঠিক আছে কিনা, তার জন্য কি করতে হয়, তার পার্সোনাল ডাটা কালেকশন করতে হয়। এই ডাটার ভিতরে কি আছে, NID কার্ড আছে, পাসপোর্ট থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, তারপরে তার যে অ্যাড্রেসটা সঠিক সেটা প্রুভ করা, সে যে অ্যাড্রেসে থাকে তার বাসার ঠিকানা সঠিক কিনা। এই জন্য দেখবেন ব্যাংকে আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, আপনাকে কিন্তু সাথে সাথে চেক বইটা দিবে না। আবার যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আপনাকে চেক বই দিবে, তারপরও আপনার বাসা যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় আপনার একটা কুরিয়ার আসবে। কুরিয়ার আসবে মানে এটা দিয়ে তারা কনফার্ম হবে যে আপনার ঠিকানাটা সঠিক। তারপরে তার ছবি রাখা, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা। ব্যাকগ্রাউন্ড মানে উনি কি লেভেলের, কোন ধরনের মানুষ, কি কাজ করে, তার ক্রেডিট হিস্টোরি, কোন কোন ব্যাংকে তার লোন আছে, CIB দেখলে পাওয়া যাবে, ক্রেডিট কার্ডে কতগুলো তার ব্যবহার করে, তার ক্রিমিনাল রেকর্ডে তার নাম আছে কিনা, দেন হলো অন্যান্য কোনো তার সম্পর্কে কোনো ডিসপিউট আছে কিনা সেগুলি দেখা। সে যে ইনভেস্ট করবে, যে একজন প্রমোটার হিসেবে, তার ইনকাম কোথায়, তার ফান্ডের অবস্থা কি, সোর্স অফ ফান্ড কি, এবং তার ব্যাংক স্টেটমেন্ট দেখবে, ইনফ্লো গুলো দেখা, এগুলোর মাধ্যমে ভেরিফাই করা যায়। কর্পোরেট লিঙ্কেজ কেমন, একজন প্রমোটার তার অন্যান্যদের সাথে তার সম্পর্ক কি, কোথায় কোন লিঙ্ক আছে, এবং রিলেটেড পার্টি ট্রানজেকশন সে করে কিনা, হ্যাঁ করলে এগুলোকে কমপ্লায়েন্সে নিয়ে আসা। দেন হলো অন্যান্য সাথে, যেমন মানি লন্ডারিং সাথে যুক্ত আছে কিনা, এই ইত্যাদি, এইগুলোর মাধ্যমে তাকে কমপ্লায়েন্স এবং রেগুলেশন মেনটেন করার ব্যবস্থা করা হয় একজন প্রমোটার। তো এই জন্য তাকে কি করতে হয়, তাকে কিন্তু ডকুমেন্টেশন কিছু রাখতে হয়। ডকুমেন্টেশন কি, যদি উনি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয় প্রমোটার, তাহলে ওনার ডকুমেন্টেশন হচ্ছে NID, পাসপোর্ট, প্রুফ, অ্যাড্রেস, ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ বর্তমান পাসপোর্ট, ইনকাম ট্যাক্সের রিটার্ন, এই জিনিসগুলির মাধ্যমে সে এটাকে কনফার্ম করতে পারে। আর যদি সেটা কর্পোরেট হয়, তখন কি হয়, যেই কোম্পানি বা ইনকর্পোরেশন হয়েছে তার মেমোরান্ডাম আর্টিকেল সেগুলি দেখা, ওইটার যে ডাইরেক্টরদের লিস্ট দেখা, রিসেন্ট ফাইন্যান্সিয়াল বা অডিটেড স্টেটমেন্ট গুলো দেখা, কর্পোরেট বিভিন্ন রকম অথরাইজ ইনভেস্ট কোথায় কি করছে দেখা, তাহলে কাজ শেষ। এবং এর ফলে যদি আপনি এটা সঠিকভাবে করা হয়, রিক্স গুলো অ্যাসেস করা যায়, লো রিক্স হবে যদি সমস্ত ডকুমেন্ট গুলি পাওয়া যায়, এবং মিডিয়াম রিক্স হবে যদি হাফ পাওয়া যায়, ইভেন যদি হাই রিক্স হবে যদি এখানে কোনো অজ্ঞাতসারে এমন কিছু ঘটলো যেটা আপনি ধরতে পারলেন। সো এইভাবে একজন প্রমোটারের KYC
এইভাবে করা যেতে পারে, যা একটা সেফগার্ড হিসেবে কাজ করে। তার শেষ এটার আরেকটা রয়েছে 2RF, এই পর্যন্ত আছে, আপনাকে কিন্তু দিবেন 5টা, এটা কিন্তু একটা বেশি। এখানে বলেছে লস রিলেটেড টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ইন বাংলাদেশ, বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের রিলেটেড যে ল গুলো আছে এটা সম্পর্কে আপনাকে বলতে হচ্ছে, 4 মার্ক, বেশি কিছু তো বলা যাবে না, কিন্তু কিছু না বললে তো হবে না। এই যে দেখেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন বাংলাদেশ, এটা গভর্ন করে একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক গুলি আসলে এমন হচ্ছে, এর সাথে আমাদের এই আইনগুলা জড়িত। কি কি? প্যাটার্ন এন্ড ডিজাইন অ্যাক্ট, শালমোনেলা থাকলেও শুধু নাম দিয়ে দিবেন, কপিরাইট অ্যাক্ট, ট্রেডমার্ক অ্যাক্ট, তারপরে জিআরই এর ইয়াটা রয়েছে, এইসব জিনিসগুলি হচ্ছে এটার আন্ডারে। তো এখানে একটা চিত্র, এই যে লেখলেন, এটা কিন্তু একটা চিত্রে দিতে পারেন, এই যে ডান পাশে রয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ট্রেডমার্ক, প্যাটার্ন রাইট, কপিরাইট, হ্যাঁ, তারপরে লেআউট ডিজাইন ইত্যাদি হচ্ছে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এইটা সম্পর্কে যেহেতু 4 মার্ক, এরকম খালি 2 লাইন লিখলে তো হবে না, একটু লিখতে হবে। আপনি এই যে প্যাটার্ন ডিজাইন সম্পর্কে যদি বলেন, অ্যাটলিস্ট 2টা লাইন লেখেন। প্যাটার্ন হচ্ছে যে এটা প্রোটেক্ট করে, হ্যাঁ, একটা ইনোভেশন কে, দেন হলো ডিজাইন, কারো ডিজাইনটাকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইয়ে করে, যেমন আপনি জিগজ্যাগ ইট আপনার কোম্পানিতে বানাইতেছেন, এখন এটা এমন একটা ডিজাইন করছেন যে ডিজাইনটা নতুনত্ব আছে এবং এটা ভালো চলছে, তাহলে এটাকে যদি আপনি এটাকে প্যাটার্ন রাইট দেন, তাহলে এই ডিজাইন অন্য কেউ আর করতে পারবে না, তাহলে এইটার সত্তাটা কিন্তু আপনার হয়ে গেল। তো এইরকমের এই যে প্যাটার্ন রাইট, এটা আসলে 20 বছর থাকে, 20 বছর পরে এটাকে আবার অবমুক্ত হয়ে যায়, তখন সবার জন্য ওপেন হয়ে যায়। কপিরাইট, কপিরাইট গুলো আসলে এমন হলো, যেগুলি হলো যে মনে করেন একটা সফটওয়্যার, আপনি একটা নাটক লিখছেন, একটা গল্প লিখছেন, একটা গান গেয়েছেন, আর্টিস্টিক কোনো বিষয়, এই জিনিসগুলো হচ্ছে কপিরাইট হয়, হ্যাঁ। তো আপনি একটা গল্প লিখেছেন, এই গল্পটা যেন আরেকজনের নাম আইরা দিতে পারেন, এইটাকে বলে আপনাকে কপিরাইট, মৃত্যুর 60 বছর পর্যন্ত থাকে বোধ হয়। দেন হলো ট্রেডমার্ক, ট্রেডমার্ক হচ্ছে এটা অ্যাক্ট প্রোভাইড দ্য রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক গিভিং ট্রেডমার্ক ওনার এক্সক্লুসিভ রাইট ইউজ দ্য মার্ক। মনে করে একটা একটা লোগো বানালেন আপনার কোম্পানির জন্য, স্টার্ট দেয়া, হ্যাঁ, আপনার মনে করেন 2 মেয়ে সীমা রিমা, হ্যাঁ, সীমা রিমা দিয়ে একটা কোম্পানি করলেন, এস আর দিয়া এটার সাথে প্যাস মারে দিলেন, একটা একটা লোগো বানিয়ে ফেলালেন, সীমা রিমা, এখন এইটা আপনার ট্রেডমার্ক। ঠিক এই জিনিস অন্য কেউ ব্যবহার করতে পারে, যেমন কোকোকোলা, এই লোগো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এবং আর একটা রয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেমন আমাদের অনেক জিনিসগুলি আমরা এটা পেয়েছি, এটাও করা। দেন হলো যদি এগুলা ইয়া হয়, একজনের আরেকজন ইয়া করে, তাহলে এনফোর্সমেন্টের কিন্তু ব্যবস্থা আছে। এনফোর্সমেন্ট কারা করে, আমরা হয়তো এত কিছু লিখতে পারবো না, মনে রাখার জন্য জাস্ট যদি বলেন ডাইরেক্টর অফ প্যাটার্ন ডিজাইন এন্ড ট্রেডমার্ক, উনি হচ্ছে একজন রেগুলেটর, কপিরাইট অফিসে কপিরাইট করে এবং সর্বশেষ কোর্ট করে, ইন্টেলেকচুয়াল প্রপার্টির ডিসপুট গুলা মিটিগেট করে। এর চ্যালেঞ্জ অনেক আছে যে এটা সবাইকে অবহিত করা, একজনটা আরেকজন যেটা ব্যবহার আমরা না করি, এবং এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্ট করাটা এটা দরকার সেগুলো। এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO এর সাথে সাইন করেছে এবং ইন্টারন্যাশনাল ট্রেড বডির সাথে যুক্ত, তাই আমরা বলতে পারি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ফ্রেমওয়ার্ক ইন বাংলাদেশ, এটা আমরা সিরিয়াসলি, এটা ইনোভেশন ক্রিয়েশন গুলোতে আমরা ওতপ্রোতভাবে জড়িত থেকে কাজ করব, এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই অ্যাক্টগুলো আমাদের যেগুলি রয়েছে সেগুলি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হওয়া জরুরি, প্যাটার্ন ডিজাইন অ্যাক্ট, কপিরাইট অ্যাক্ট, ট্রেডমার্ক অ্যাক্ট, এসব। 4 মার্ক শেষ, আমরা এখন 3 নম্বর কোশ্চেনে চলে আসছি। NE4 5টা আছে, তাহলে এটা 5 মার্ক। সার্স রিপোর্ট, এনুয়াল কমপ্লায়েন্স বাই অ্যান OPC, কর্পোরেট কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক, সার্টিফিকেশন অফ কর্পোরেট গভর্নেন্স, অথেন্টিকেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এ লিস্টেড কোম্পানি, এগুলো কিন্তু আপনার আমার চোখে কিন্তু ভাসতেছে, খালি লেখা ধরে ধরে খালি বসায় দেওয়া খাতা, এক একটা 5 মার্ক 4টা করতে হবে আপনাকে। শর্ট নোট, সার্স রিপোর্ট, তাহলে আমরা আমাদের একটা চ্যাপ্টারে কিন্তু আমরা যে পড়েছি সেখানে দেখেছি সার্স রিপোর্ট সাধারণত অনেক ধরনের হতে পারে, তবে আমরা মনে করি যে একটা জমি জমার জন্য সার্স রিপোর্টটা এটা আসলে মেনশনেবল, কেননা আপনি যখন একটা প্রপার্টি আপনি মর্গেজ দিলেন ব্যাংকের কাছে, তখন ব্যাংক এটা সার্চ করেন যে আসলে এটার মালিক আপনি আমি কিনা, তাহলে সার্চ রিপোর্ট এটা অনেকভাবে হতে পারে। আমরা এখানে ল্যান্ড রিলেটেড হিসেবে ধরে নিলাম এবং এই জন্য এটাকে বলা হয় টাইটেল সার্চ রিপোর্ট, প্রপার্টি সার্চ রিপোর্ট, এই সার্চ রিপোর্টের অন্য নাম যেটা ল্যান্ড রিলেটেড। এখানে দেখা হয় যে লিগেললি উনি এটা মালিক কিনা, এই প্রপার্টির স্ট্যাটাসটা দেখা হয়। এখানে কি করা হয়,
ওনারের ভেরিফিকেশন করা হয় যে এটা আসলে রিয়েল সে মালিক, দেন হলো তার লিগ্যাল ডিসক্রিপশন গুলি দেখে, দেন হলো হিস্ট্রিক্যাল রেকর্ড দেখে 20 বছরে যে এটা কার কাছে হাত বদল হয়েছে, এবং দেখে এটা কোথাও সে লিয়েন রেখে অন্য কিছু করছে কিনা এবং অন্য কোনো রেস্ট্রিকশন আছে কিনা, অনেক সময় আদালতের থাকে বা কোনোটার সাথে ইম্পোজ করা থাকে এগুলি। তো এটা কি হয়, কারেন্ট ওনার বা প্রপার্টির মালিককে সে দেখে, প্রপার্টির পাস্ট ডিড গুলি দেখা হয়, দেন হলো চেইন ডকুমেন্ট গুলি দেখে, তারপরে আউটস্ট্যান্ডিং মর্গেজ রয়েছে কিনা, এটা নিয়ে লোন নিছে কিনা দেখে, হ্যাঁ কারো কাছে লিয়েন দেওয়া হয়েছে কিনা দেখে, ডিটেলস এনি অন্যান্য রাইট যদি থাকে থার্ড পার্টির রাইট আছে কিনা সেটা দেখা, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে জায়গা জমি গুলো দেখা, এটা বাউন্ডারি ঠিক আছে কিনা এবং এটার দখলি সত্ত্বটা আছে কিনা, ম্যাপে এটা সার্ভে রিপোর্ট আছে কিনা, হ্যাঁ RS কোতিয়ান CS কোতিয়ান গুলি আছে কিনা দেখা, তারপরে এর ফলে এটা আগে কোথাও বেচছিল কিনা, কোনো ডিসপিউট আছে কিনা, লিগ্যাল সমস্যা আছে কিনা, এইগুলো দেখে সার্চ রিপোর্ট তৈরি করা। এটা ইম্পর্টেন্ট কেন, এটা ইম্পর্টেন্ট এই জন্য যে এইটার মাধ্যমে টাইটেল কে আইডেন্টিফাই করা হয়, এটা ট্রু ওনার এখানে বের হয়ে আসে এবং এটা কনফার্ম করে প্রপার্টির আসলে যে ঠিক আছে কিনা, এটা প্রোভাইড করে এসেনশিয়াল ইনফরমেশন, সঠিক ইনফরমেশন, এবং এটা কি করে এনশিওর করে আপনি যখন ইনভেস্ট করলেন এই জমিতে ইনভেস্টরটা ঠিক আছে কিনা। তাই সার্চ রিপোর্ট একটা ল্যান্ড হচ্ছে একটা ভাইটাল টুলস, এটা টাইটেল বা ক্লিয়ার জিনিসগুলি এখান থেকে বের হয়ে আসে। আনসার শেষ। দেন আমরা যদি দেখি 2 নম্বরটা মানে 3B, এটা বলছে শর্ট নোট লিখতে বলছে অ্যানুয়াল কমপ্লায়েন্স অফ OPC। OPC RGC তে নিবন্ধিত একটা কোম্পানি, 1-person কোম্পানি, তার কমপ্লায়েন্স বিষয়টা কম, কিন্তু তারপরও তার কিন্তু যে রিটার্ন সাবমিশন বিষয়ে AGM করা এইসব বিষয়গুলো তাকে থাকে, RGC তে দেখা এবং তার অ্যাকাউন্টসটা অডিট করা এই সব জিনিসগুলি থাকে। তাহলে কি হয়, আমরা দেখি যে বেনিফিট অনেক আছে, এটা লিমিটেড লাইবিলিটি তাই আমরা এই কোম্পানিগুলো করি, OPC করি এবং সেপারেট লিগ্যাল এন্টিটি থাকে, এই জায়গায় এই যে একটা চিত্র দেওয়া হয়েছে, না দিলেও হইতো কিন্তু এটার সাথে রিলেভেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তাকে প্রিপেয়ার করতে হয় এবং এটাকে সে অডিট করতে হয়, RGC তে জমা দিতে হয়, তারপরে তাকে ট্যাক্স জমা দিতে হয়, তারপরে ট্যাক্স পেমেন্ট করতে হয় মানে রিটার্ন সাবমিট করতে হয় এবং তার যে ডাইরেক্টরস এর রিপোর্ট টিপোর্ট এগুলি RGC তে জমা দিতে হয়। কাজ শেষ, এটা তার কমপ্লায়েন্স। এটা কেন করা হয়, কেননা এটাও কিন্তু কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী এই কোম্পানি গঠিত হয়েছে, এটা না করলে লিগ্যাল যে পেনাল্টি হতে পারে সেটা থেকে বাঁচতে পারবে, ট্রান্সপারেন্সি হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, রেগুলেটরি কমপ্লায়েন্স সঠিকভাবে সে পালন করবে, মেনটেন করবে রেকর্ড এবং অ্যাকাউন্টস, সার্বিকভাবে পটেনশিয়াল রিস্ক আর থাকবে না, ভবিষ্যৎ তার ভালোভাবে কাটবে। তাই অ্যানুয়াল কমপ্লায়েন্স এটা স্মুথলি সে যদি করে, 1% কোম্পানি, তাহলে সে ভালোভাবে চলতে পারবে। কাজ শেষ। দেন দেখেন আমরা সি নাম্বারটা যদি দেখি, পাস শর্ট নোট করতে বলছে কর্পোরেট কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক। দেখেন এটা কিন্তু কর্পোরেট গভর্নেন্সের সাথে যুক্ত, আবার এটার পরেরটাই কিন্তু কর্পোরেট গভর্নেন্স। তাহলে কর্পোরেট কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক এটা আসলে নর্মালি আমরা মনে করি যে লিস্টেড এন্টিটির সাথে এটা সংযুক্ত সিকিউরিটিজ আইন অনুযায়ী, এর কিন্তু অনেকগুলি এলিমেন্ট আছে, এইভাবে যেমন আমরা এখানে বক্সে বক্সে দিছি আপনি ডট ডট দিয়ে দিতে পারেন। এলিমেন্ট হচ্ছে লিগ্যাল এন্ড রেগুলেটরি কমপ্লায়েন্স তাকে মেনে চলতে হয়, তার রিস্ক ম্যানেজ করে চলতে হয়, তাকে কর্পোরেট গভর্নেন্স এর কোড মানতে হবে যেহেতু লিস্টেড, ইন্টারনাল পলিসি প্রসিজার সেগুলি সে মেনে চলবে, মনিটর করবে এবং রিপোর্ট করবে, কেন করবে, ল অ্যান্ড রুলস মেনে চলে কোম্পানি সঠিকভাবে চলবে, কেননা এটা যেহেতু আমরা একটা কর্পোরেট এন্টিটি তাকে রুলস রেগুলেশন মেনে চলতে হবে, যদি লিস্টেড হয় লিস্টেড কোম্পানির গুলি অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রাইমারি রেগুলেটর যারা আছে তাদের গুলো, যেমন ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্সের জন্য ইদ্রা, হ্যাঁ ইত্যাদি, কোড অফ কন্ডাক্ট এখানে মেনে চলা, দেন হলো ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম সঠিকভাবে কাজ করছে কিনা সেটাও এই ফ্রেমওয়ার্কে সে দেখবে, বোর্ড ওভারসাইট করবে থ্রু দ্য কমিটি এবং সেখানে ইন্টারনাল অডিটর তারা কি করবে, অডিট কমিটিকে ইন্টারনাল অডিট রিপোর্ট করবে, আইডেন্টিফাই করবে রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি এবং স্ট্রেংথ হবে কন্ট্রোল, মিটিগেট হবে তার সমস্ত পটেনশিয়াল রিস্ক গুলি এবং কন্ডাক্ট হবে অ্যাওয়ারনেস করবে, পাশাপাশি ইন্টারনাল অডিট সবসময় চালু থাকবে, বিভিন্নভাবে হতে পারে এস্টাবলিশ করবে রিপোর্টিং কমপ্লায়েন্স স্ট্রাকচার সঠিকভাবে বিভিন্ন ডটে যেন রিপোর্ট হয়,
রিপোর্টিং চ্যানেল তার ভালোভাবে থাকবে এবং ফ্রড ফর্জারি যেন না হয় কোম্পানিকে সেটা দেখে রাখবে। তো এইভাবে সে অর্গানাইজেশনকে প্রোটেক্ট করতে পারবে। এটা কিসের মাধ্যমে? একটা রেগুলেটরি কমপ্লায়েন্স এর মাধ্যমে। এটা ইম্পর্টেন্স এই জন্য যে অপারেশনাল ইফিসিয়েন্সি এর মাধ্যমে বৃদ্ধি পায়, রিপুটেশন বাড়ে অর্গানাইজেশনে, অ্যাজ ওয়েল অ্যাজ সে তার সাস্টেনেবিলিটি মেনে চলতে পারে অর্গানাইজেশনে এবং ম্যানেজ করতে পারে রিস্ক প্রোঅ্যাক্টিভলি, ফলে ট্রাস্ট এবং কনফিডেন্স বৃদ্ধি পায়, ইনভেস্টর, কাস্টমার, এমপ্লয়ি, স্টেক হোল্ডার সবাই উদ্বুদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানের প্রতি গ্রোথ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। আমরা বলতে পারি ইফেক্টিভ কর্পোরেট কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক এটা ভাইটাল একটা বিষয় কোম্পানির অপারেশনাল ইফিসিয়েন্সি দেখার জন্য এবং লিগেললি যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো পরিপালন করে, রিস্ক মিটিগেট করে একটা প্রতিষ্ঠিত ভালো ইফেক্টিভ কোম্পানি হতে পারে। তাই এটা ইমপ্লিমেন্ট করা খুবই জরুরি। আর এইভাবেই একটা কর্পোরেট গভর্নেন্স এর যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, প্রাতিষ্ঠানিক সুশাসন রক্ষা করতে পারে। তার শেষ বেনিফিসি হিয়ার আমাদের ডি নাম্বারটা পাসওয়ার্ড শর্ট নোট সার্টিফিকেশন অফ কর্পোরেট গভর্নেন্স, এটা হলো সিজি রিপোর্টটা। এটা কিন্তু জানা জিনিস যে কর্পোরেট গভর্নেন্স রিপোর্ট, এটা কর্পোরেট গভর্নেন্স কোড সেখানে বলেছে অল লিস্টেড কোম্পানি সেটা মানতে বাধ্য। এবং এটা কারা অডিট করতে পারে? একজন সিএস যারা প্র্যাকটিসে আছে, একজন সিএমএ যিনি প্র্যাকটিসে আছে, একজন সিএ যারা প্র্যাকটিসে আছে, সবাই করতে পারে। যদিও আমাদের চাহিদা সিএস যারা আছে তারাই যেন করতে পারে, তো সবাই কিন্তু করতে পারে। তাহলে আমরা বলতে পারি সার্টিফিকেশন অফ কর্পোরেট গভর্নেন্স রেফার্স টু এ ফর্মাল রিকগনিশন দ্যাট এ লিস্টেড কোম্পানি সে তার প্রেসক্রাইব স্ট্যান্ডার্ড অনুযায়ী সেগুলি করে আন্ডার দ্য কর্পোরেট গভর্নেন্স কোড ফর এ লিস্টেড কোম্পানিস। এবং এর ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স অনেক। এর ফলে কি হয়? এনহ্যান্স হয় ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, তারপরে রিস্ককে মিটিগেট সে করতে পারে, ইনভেস্টরদের কনফিডেন্স বৃদ্ধি পায় যদি ভালো প্রাতিষ্ঠানিক সুশাসন থাকে, ইম্প্রুভ করে কমপ্লায়েন্সে এবং এই কমপ্লায়েন্স ইম্প্রুভ করে নিম্নোক্ত ভাবে, কিভাবে? এই যে ডট ডট দিয়ে আপনি লিখ, এগুলো কিন্তু একটা প্যারায় লিখতে পারেন, আবার এই ডট ডট দিয়ে যদি লেখেন অল্প লেখায় দেখতে সুন্দর লাগবে, পেজ ভরে যাবে, ভালো লাগবে, অল্প লিখে ভালো মার্কস পাওয়া যাবে। এনশিওর দ্য কোম্পানি অপারেশনাল ট্রান্সপারেন্সি, এর ফলে কি হয়? প্রমোট করে অ্যাকাউন্টেবিলিটি বোর্ড অফ ডাইরেক্টরস এর এবং বিল্ড হয় ট্রাস্ট, ইনভেস্টরদের বৃদ্ধি পায়, পাশাপাশি নতুন নতুন ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করতে সুবিধা করে এবং মিটিগেট করে পটেনশিয়াল রিস্ক গুলো আগে আইডেন্টিফাই করে এবং সে লিগ্যাল ইস্যুতে এগিয়ে থাকে, যে সমস্যা ভবিষ্যৎ যেটা হতে পারে সেটা আসলে হয় না যেহেতু সে কমপ্লায়েন্সে ভিতরে থাকে এবং দ্য রিকোয়ারমেন্ট অনুযায়ী সে ফুলফিল করে ল অনুযায়ী এবং কমপ্লায়েন্স এর গাইডলাইন্স অনুযায়ী চলে বলে তার কোনো ফাইন টাইম থেকে সে বেঁচে থাকতে পারে। এই যে কর্পোরেট গভর্নেন্স সার্টিফিকেশন এর কতগুলো কিন্তু কম্পোনেন্ট আছে, আমরা পুরো না লিখতে পারলেও এরকম ডট ডট দিয়ে লিখব। যেমন হলো বোর্ড কিভাবে হবে বলা আছে, এটা ফাংশন কিভাবে করবে, ইন্টারনাল কন্ট্রোল অডিট কিভাবে হবে, শেয়ার হোল্ডারদের রাইট কিভাবে দেখা হবে, ডিসক্লোজার বা ট্রান্সপারেন্সি কি হবে, ইথিক্যাল বা কমপ্লায়েন্স কি হবে, এইগুলি হচ্ছে এটার কিন্তু অংশ, সিজি ইয়াও এটা একটা পার্ট। তো কি হবে? আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কতজন থাকবে, যেমন ওখানে দেখা হলো 1/5। ইতিমধ্যে নতুন একটা সার্কুলার হয়েছে, আপনারা দেখেছেন যে একজন নারী ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ভিতরে একজন নারী থাকতে হবে, না থাকলে তাদেরকে সময় দেওয়া হয়েছে, একজন নারী ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ দিতে হবে, অ্যাপয়েন্ট করতে হবে। তারপরে এগুলি কিন্তু কমপ্লায়েন্স, এসেনশিয়াল কমিটি গুলি থাকবে, যেমন অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, হ্যাঁ, যে রিমুনারেশন এন্ড নমিনেশন কমিটি, যদিও ব্যাংকের ক্ষেত্রে এটা অডিট কমিটি পালন করছে। তারপরে ইন্টারনাল অডিট থাকবে, এক্সটার্নাল অডিট তাদের কাজ কন্ডাক্ট করবে, প্রোটেক্ট করবে ইন্টারেস্ট, মাইনরিটি ইন্টারেস্ট গুলা, এজিএম হবে, কোম্পানি সেক্রেটারি অ্যারেঞ্জ করবে এবং ডিসক্লোজার সময় মতো হবে, তারপরে নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলোও ডেসিমিনেটেড হবে, কোড অফ কন্ডাক্ট মেনে চলে কাজ হবে, প্রসেস, এই যে আপনি সিজে সার্টিফিকেশনটা করবেন এটা একটা প্রসেস আছে। আমাদের এখানে মার্কস কম,
কিন্তু আমরা এটা রাখছি, এটা তো এটা মনে করেন যে 8-10 মার্কস এর আনসার, তা আপনার মনে রাখার জন্য সব তো মনে থাকবে না, একটু যদি মনে থাকে কখনো যদি আসে আপনি কিন্তু লিখতে পারবেন। যেমন এই প্রসেসে আপনাকে কি করতে হয়, মানে অ্যাসেসমেন্ট করা প্রসেসের প্রথম অংশ, দেন আপনি ডকুমেন্টেশন গুলো কালেক্ট করবেন এবং অ্যাপ্লিকেশন করা হবে সাবমিট ইয়ার জন্য, সার্টিফিকেশনের জন্য আপনি রিভিউ করবেন এবং অডিট করবেন, এরপরে আপনি সার্টিফিকেশন দেবেন। তাহলে এই প্রসেসটা কিন্তু এই রকমের বক্সে ফালাই দিলে দেখেন একটা 2-3টা লাইন ধরে গেল, জিনিসটা সিম্পল একদম। এই যে উপরে লেখাগুলো কিন্তু এটার ভিতরে ঢুকছে, একই জিনিস কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে যে না আপনি বুঝে শুনে কাজ করছেন। তাহলে কি হয়, এই যে অ্যাসেসমেন্ট মানে আসলে সেলফ অ্যাসেসমেন্ট, নিজে বুঝে শুনে দেওয়া, নেসেসারি ডকুমেন্ট গুলা প্রিপার করে রাখা যে করাচ্ছে, এবং সে যে করবে তাকে অ্যাপ্লিকেশন দেওয়া, এবং রিভিউ করবে অডিট কারা করবে, যারা সার্টিফাইং CSCS CMA, তারপরে আপনি সার্টিফিকেশনটা আপনি করবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। তাই আমরা বলতে পারি সার্টিফিকেশন অফ কর্পোরেট গভর্নেন্স ইন বাংলাদেশ সার্ভ অ্যাজ অ্যান এসেন্সিয়াল টুলস ফর লিস্টিং কোম্পানিজ টু ডেমনস্ট্রেট দেয়ার কমিটমেন্ট টু গুড গভর্নেন্স প্র্যাকটিস, কাজ শেষ। দেন আমরা আছি 5 নম্বর, এটাই বোধহয় সম্ভবত শেষ। তো এখানে বলতেছে অথেন্টিকেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এ লিস্টেড কোম্পানি, তাকে সব কিন্তু লিস্টেড কোম্পানি রিলেটেড। এটা মানে কি, অথেন্টিকেশন রেফার্স করছে একটা ফর্মাল প্রসেস ভেরিফাইং এন্ডোর্স করা অ্যাকুরেসি কমপ্লিটনেসনেস, তারপরে হচ্ছে কমপ্লাইন্স সঠিকভাবে করে ফাইন্যান্সিয়াল তৈরি করা হয়েছে সেইটার ভেরিফাইং এন্ডোর্সিং করা। বাংলাদেশে লিস্টেড কোম্পানি এটা করে, এটা এই করার জন্য রিকোয়ারমেন্ট কি, বোর্ডের অ্যাপ্রুভাল প্রয়োজন আছে। বোর্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাপ্রুভাল দিবে, তার অ্যাপ্রুভাল মাস্ট। সিগনেচার কারা করবে, চেয়ারম্যান করে, ম্যানেজিং ডাইরেক্টর অথবা সিও করে, সিএফও করে, যেহেতু ফাইন্যান্সিয়াল ডাটা, তারপরে একজন অ্যাটলিস্ট একজন ডাইরেক্টর করবে, কোম্পানি সেক্রেটারি করবে, অনেক ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি করতে দেয় না। হ্যাঁ, নর্মালি কিন্তু এটা করা দরকার, কারণ কোম্পানি সেক্রেটারি ওইটার একজন কি স্টেক হোল্ডার, এরা সাইন করবে। এখানে এক্সটার্নাল অডিট আছে, যেমন স্ট্যাটুটরি অডিটর অডিট করবে, সেই রিপোর্ট এটার সাথে সম্পৃক্ত হবে, কমপ্লায়েন্স দেখবে যে স্ট্যান্ডার্ডের কমপ্লায়েন্স হয়েছে কিনা, ল রুলস রেগুলেশন কমপ্লায়েন্স, স্ট্যান্ডার্ড মানে ISIFRS মেনে চলছে কিনা, কমপ্লায়েন্স গুলি করছে কিনা সেগুলি দেখা, এবং রেগুলেটরি ফাইলিং দ্য রেগুলেটরি অথরিটি, সে সঠিক সময় এগুলি রিটার্ন সাবমিট করছে কিনা সেগুলি দেখা। তারপরে হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট, এই অথেন্টিকেশনটা কেন ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এর ফলে অ্যাকুরেসি এবং রিলায়াবিলিটি বাড়ে, তারপরে রেগুলেটরি কমপ্লায়েন্স পারফেক্ট হয়, ডিসিশন মেক করতে সুবিধা হয়, ইনক্রিজ করে ইনভেস্টরদের কনফিডেন্স, দেন ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করা যায়। কিভাবে মেনটেন করা যায়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকুরেসি এখানে রিফ্লেক্ট করে, রিলায়াবিলিটি দেখা যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, স্টেক হোল্ডাররা বা অডিটররা ইনভেস্টররা রিলায়েবল হয়, এনহ্যান্স করে তাদের কনফিডেন্স, দেন রেগুলেটরি রিকোয়ারমেন্ট যেটা বিসাক অথবা স্টক এক্সচেঞ্জ অথবা RGC করেছে সেগুলি পরিপালন করলে ফাইন্যান্সিয়াল যে পেনাল্টি সেটা থেকে বাঁচা যায়, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি কোম্পানির ভিতরে বৃদ্ধি পায়, এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ফ্লো সঠিকভাবে ডিসিমিনেটেড করে স্টেক হোল্ডারের মাঝখানে। এবং অথেন্টিকেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি হয়, এটা একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে সঠিকভাবে একটা লিস্টেড সিকিউরিটি বা লিস্টেড কোম্পানির কর্পোরেট গভর্নেন্স মেনটেন করতে সুবিধা হয়। এইভাবে কিন্তু আমরা আনসার করতে পারি, বুঝছেন স্যারেরা। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, মোটামুটি ভাবে আলোচনা মানে আমরা একটা কোশ্চেনের ফুললি মডেল সলিউশন এখানে আসছি। এখানে বেশি বেশি আছে, বেশি থাকার উদ্দেশ্য এই নয় যে বেশি লিখতে হবে, এটা হলো ডিপেন্ড করবে আপনার সময়ের ভাগ করা। আপনি পরীক্ষার হলে যখন বসবেন, এটা কিন্তু আপনাকে টাইমটাকে ভাগ করে নিতে হবে। প্রথমে দেখবেন যে আপনি এখানে মনে করেন আপনার কত 100 মার্কস, আপনাকে টোটালি হয়তো 5টা কোশ্চেনের আনসার করতে হবে, যেমন প্রথম সেকশন থেকে 2টা, দ্বিতীয় সেকশন থেকে 3টা, 5টা। এই 5টা যখন আনসার করবেন, আপনাকে 5টা কোশ্চেন ধরে আপনি কিন্তু সময়টাকে ভাগ করে নেবেন, আপনার 3 ঘন্টা, 300 18 180 মিনিট, এর ভিতরে 20 মিনিট বাদ দিবেন,
20 মিনিট বাদ দেওয়া মানে কি 10 মিনিট যাবে কোশ্চেন পড়, আর 10 মিনিট রাখবেন হলো শেষের জন্য, ফিনিশিং এ। অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায়, ইভেন প্রথম যে কোশ্চেনটা লিখবেন যখন দেখবেন সেটা লিখতে আপনার অন্যান্য কোশ্চেনের চাইতে কমপক্ষে 9 মিনিট আপনার বেশি লাগবে বা 10 মিনিট। এই জন্য আপনার ব্যালেন্সিং এর বিষয় আছে। মনে করেন 160 মিনিট, আপনি 20 মিনিট নাই, এই 160 মিনিটকে ভাগ দেন 100 দিয়ে, তাহলে প্রতি মার্কসের জন্য 1.6 মিনিট প্রতি মার্কস। যেমন মনে করেন আমরা লাস্টে যদি দেখি এখানে এক একটা হয়ে যাবে 5 মার্ক, তাহলে 5 মার্কের জন্য আপনার সময় বরাদ্দ মাত্র 8 মিনিট। আপনাকে ওইভাবে আনসার করতে হবে, আপনি এইভাবে ঘড়ির সামনে ধরে 8 মিনিটে লিখে ফেলবেন যা লেখা যায়, কারণ আপনি যদি এটার পিছনে সময় দেন না তাহলে আরো একটা মিস হয়ে যাবে অথবা দুইটা মিস করে ফেলবেন। দুইটা যদি মিস করেন, আপনি এখানে অল্প লিখলে কিন্তু এখানে চাইরে দিতে আমরা কত দিবে 2 দিবে, আর যদি নাই লিখেন তাহলে কিন্তু 0 পাইতেছেন ওই জায়গাটা, তাহলে কিন্তু পাশে ঘাটতি পড়ে যায়। হ্যাঁ, আমরা যদি এইভাবে সময় মেনটেন করে পরীক্ষা অ্যাটেন্ড করি, শুধু একটা পেপার না অল পেপারে এবং জীবনের সমস্ত পরীক্ষায়, আপনারা কিন্তু অনেক পরীক্ষা জীবনে দিয়ে আসছেন এবং এক একজনের টেকনিক হলো এক এক রকম। এটা আমার একটা নর্মাল টেকনিক হলো এইরকমের এইটা। এবং আরেকটা বিষয়, আপনি টাইম ম্যানেজমেন্টের এবং নিজেদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনি যদি প্রিভিয়াস কোশ্চেনের নিজে একটা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে মানে এখন ঘটনা হচ্ছে এইরকমের যে এই যে কোশ্চেন গুলো এটা কিন্তু সলিউশন আপনার কাছে নাই, যেগুলি মডেল সলিউশন থাকবে সেটাই দেখে আপনি যদি লেখা শুরু করেন দেখে দেখে, তাহলে 3 ঘন্টা না, এখানে এটা পরীক্ষিত যে একটা পরীক্ষা আপনি যখন দিবেন আনসার গুলি আপনি দেখে দেখে লিখতেছেন, আপনার 4.5 ঘন্টা লাগবে। আপনি আপনার একটা কোশ্চেনের আনসার দেখে দেখে আপনি পরীক্ষা দিচ্ছেন, একটা বন্ধের দিন দরজা বন্ধ করে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার এটা শেষ করতে দেখে দেখে লিখে 4.5 ঘন্টা লাগবে। এটা ধরলেন ফার্স্ট টাইম। 2 সপ্তাহ পরে আপনার যদি সময় থাকে সেম পরীক্ষা দিবেন, আপনার হাতে ইয়া থাকবে না, আপনি আনসার থাকবে না, শুধু কোশ্চেন দেখে দেখে লিখবেন, দেখবেন আপনি 2 ঘন্টা 50 মিনিটে আপনি পরীক্ষা দিয়ে ফেলছেন একই জিনিস। কেননা আগে যে 2 সপ্তাহ আগে আপনি দিচ্ছেন তো আপনার মাথার ভিতরে কিন্তু আসছে, আপনি যখনই লেখা শুরু করছেন সাথে সাথে আপনার চোখে ভাইসে উঠছে, আরে এটা তো ওইটা। তো এইরকমের যদি আপনি এরকম 2-4টা কোশ্চেনের, কারণ এই যে জিনিসগুলি আপনি দেখবেন প্রিভিয়াস সব কোশ্চেন গুলা কিছু না কিছু এই ধরনের মিক্সড আছে, এবং আপনি আপনার ক্যাপাসিটি দিয়ে আপনি কিন্তু ব্যালেন্স করে লিখতে পারবেন, আর আপনি হুবহু কখনোই পাবেন না। এই জন্য এই যে আপনি কিন্তু অনেক পড়তেছেন, দেখবেন অন্য পেপারের কিছু জিনিস এখানে চলে আসতেছে, সেটা আপনি হয়তো 501-এ পড়েছেন অথবা আপনি 502-তে পড়ছেন অথবা 401-এ পড়েছেন, দেখবেন যে ওই জিনিস এটার ভিতরে চলে আসছে, এগুলি হলো ইন্টার রিলেটেড। এই জন্য এইরকম যদি একটু পদক্ষেপ নেন, তো সেটা যাই হোক আমরা তো অনেক কথা বলে ফেলছি, তো এইভাবে যদি একটু আগান আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন। ঠিক আছে স্যারেরা।